আমাদের বিগত কয়েকটি প্রতিবেদনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের মধ্যে জোট হলে ভোট পরিসংখ্যানে তা কী প্রভাব ফেলতে পারে তার একটি গাণিতিক সংকেত দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলোতে উত্তরবঙ্গের 8টি কেন্দ্রের পরিসংখ্যান দেওয়া হয়েছে, আর এই প্রতিবেদনে থাকছে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, ব্যারাকপুর এবং বনগাঁ এই 4 কেন্দ্রের পরিসংখ্যান। কেন্দ্র কৃষ্ণনগর 2019 সালে এই কেন্দ্র থেকে 45% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বিজেপি, সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী যথাক্রমে পেয়েছিলেন 40, 9 এবং 3% ভোট। গাণিতিক পরিসংখ্যান বলছে জোট যেরকমভাবেই হোক না কেন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই কেন্দ্রের ফলাফলের একটি বিশেষত্ব হল এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 45%, যা বিরোধীদের প্রাপ্ত মোট ভোটের থেকে অনেকটাই কম। তাই বিরোধীদের মোট ভোট যদি বিজেপির দিকে সুইং করে তাহলে কিন্তু বিজেপির এই কেন্দ্র থেকে জেতার সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তী কেন্দ্র রানাঘাট। 2019 সালে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রায় 53% ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং জাতীয় কংগ্রেস প্রার্থী যথাক্রমে 37, 6.5 এবং 1.5% করে ভোট পায়। দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট 50%-এর অনেকটা বেশি এবং তা বিরোধীদের মিলিত ভোটের থেকেও অনেকটা বেশি। অতএব রানাঘাট ভারতীয় জনতা পার্টির একটি নিশ্চিত আসন বলেই মনে করা হচ্ছে। পরবর্তী কেন্দ্র ব্যারাকপুর। 2019 সালে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং 43% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এখন তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে। তবে 2019 সালে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 43%, বিরোধীদের মিলিত ভোট 53%-এর থেকে অনেকটাই কম। অতএব গাণিতিক পরিসংখ্যান অনুসারে এই কেন্দ্র থেকে 2024 সালে তৃণমূল কংগ্রেসের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। পরবর্তী কেন্দ্র বনগাঁ। 2019 সালে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর 49% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এই কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট প্রায় 49%, আর বিরোধীদের মিলিত ভোট প্রায় সমান। অতএব এই আসনটিও ভারতীয় জনতা পার্টির একটি নিশ্চিত আসন বলে অনুমান করা যায়। অতএব গাণিতিক পরিসংখ্যান অনুযায়ী এই প্রতিবেদনে উল্লেখিত কৃষ্ণনগর ও ব্যারাকপুর আসন দুটি তৃণমূলের দখলে যাবে এবং রানাঘাট ও বনগাঁ আসন যাবে বিজেপির দখলে। এই প্রতিবেদনটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।